নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 24, 25, 26, 27 জুন অর্থাৎ এই চারটি দিন বিশেষ ইম্পর্টেন্ট ছয় রাশির। এই ছয় রাশির ধনবর্ষা হতে চলেছে, কেন আমি তাও জানাবো। দেখুন, শনি আপনার কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং আপনার বুধ মিথুন রাশিতে প্রবেশ করেছে, নবপঞ্চম রাজযোগ সৃষ্টি করছে। এর পাশাপাশি ২৯শে জুন মঙ্গল রাশি পরিবর্তন করছে এবং এই ২৪, ২৫, ২৬, ২৭ এই চার দিন মঙ্গল কিন্তু পরম নিচস্থ থাকছে, কর্কট রাশিতে অবস্থান করছে এবং পরম নিচস্থ থাকছে এবং ২৯শে জুন এই মঙ্গল রাশি পরিবর্তন করে কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করছে। অর্থাৎ যাওয়ার আগে মঙ্গল, যেতে যেতে মঙ্গল ২৪, ২৫, ২৬, ২৭, আপনার যদি ছয় রাশির মধ্যে যদি আপনার নাম থাকে, রাশির নাম থাকে, আপনাকে কিন্তু ধনবান করবেই করবে। মঙ্গল হচ্ছে আমাদের এনার্জির কারক গ্রহ। মঙ্গল আমাদের বিশেষ করে প্রপার্টি, জমি, আপনার একাধিক ভূমির মালিক মঙ্গল কিন্তু দেখায়। অর্থাৎ আপনি কত সম্পত্তির মালিক হবেন সেটা কিন্তু মঙ্গল কিন্তু নির্দেশ কিন্তু করবে। আপনার জন্মছকে মঙ্গল শুভ অবস্থাতে রয়েছে, মঙ্গল আপনার জন্মছকে শুভ অবস্থাতে রয়েছে, তাহলে আপনি জানবেন আপনি একাধিক সম্পত্তির মালিক আপনি কিন্তু হবেন। দেখুন, মঙ্গল যদি আপনার ভালো থাকে কিনা, আপনি ভালো প্রশাসনিক বিভাগে আপনি কিন্তু চাকরি কিন্তু পাবেন, সেনাবাহিনীতে, আর্মিতে মঙ্গল কিন্তু, মঙ্গল হচ্ছে আমাদের সাহস পরাক্রমের কারক গ্রহ। এই মঙ্গল যাওয়ার আগে এই রাশিগুলোকে কিন্তু ছয় রাশিকে করবে মালামাল। আর মঙ্গল যদি আপনার খারাপ থাকে তাতে কী করবে, ব্লাড রিলেটেড সমস্যা, অর্থাৎ ব্লাডকে টোটাল নিয়ন্ত্রণ করে, আমাদের শরীরের ব্লাডকে নিয়ন্ত্রণ করে মঙ্গল। অর্থাৎ মঙ্গল যদি আমাদের জন্মছকে খারাপ থাকে, ব্লাড রিলেটেড সমস্যাগুলো দাঁড়াবে, এনার্জি কম হবে। অর্থাৎ মঙ্গল খারাপ থাকলে আপনি প্রচুর লোনে, একাধিক ঋণ আপনি কিন্তু পড়ে যাবেন, সেই ঋণ থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন না, ঋণের উপর ঋণ। মঙ্গল আপনার জন্মছকে অশুভ অবস্থাতে রয়েছে, আপনি মামলা মকদ্দমা, সারা জীবন কেস, মামলা মকদ্দমা, ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে কিন্তু আপনি এগাবেন। মঙ্গলের পাওয়ার দেওয়া কিন্তু একান্তই দরকার। মঙ্গল যদি আপনার জন্মছকে অশুভ থাকে তাহলে আপনার কিন্তু বিশেষভাবে এনার্জি লেভেল কম কিন্তু হবে। মঙ্গল যদি আপনার ভালো থাকে, আপনি ভালো খেলোয়াড়, ভালো প্লেয়ার আপনি কিন্তু হবেন। মঙ্গল ভালো থাকলে আপনি ভালো সার্জেন্ট আপনি কিন্তু হবেন। মঙ্গল যদি আপনার ভালো থাকে না, আপনি একটা উচ্চ পদে আসীন কিন্তু হবেন এবং আপনার মধ্যে যথেষ্ট সাহস পরাক্রম আপনার থাকবে। আমি বারবার বলছি, যাদের ৯ তারিখ ১৮ তারিখ ২৭ তারিখের যদি আপনার জন্ম হয়, জানবেন আপনি মঙ্গলের আন্ডারে জন্মগ্রহণ করেছেন। এইবার দেখা দরকার আপনার জন্মছকে মঙ্গলের প্লেসমেন্ট কোথায় রয়েছে, লগ্ন টু দ্বাদশ। মঙ্গল আপনার জন্মছকে অশুভ নেই তো, সেটা কিন্তু জানা একান্তই দরকার। মঙ্গলই সু করে মঙ্গলই মঙ্গল, অর্থাৎ যাওয়ার আগে মঙ্গল এই কর্কট রাশিতে এই ছয় রাশিকে কিন্তু লালে লাল করবে। আপনার জন্মছকে যদি মঙ্গল অশুভ অবস্থাতে থাকে,
ইমিডিয়েট প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন। মঙ্গল যদি আপনার ভালো থাকে, আপনি যদি ফাস্টফুডের বিজনেস করেন, অনেকে এখনকার দিনে ফাস্টফুডের বিজনেসটা খুব ভালো চলছে, অর্থাৎ আপনার ফাস্টফুডের বিজনেস যেখানে হিট দিয়ে কাজ করতে হয়, হিট জাতীয় আগুনের যুক্ত রয়েছে ফাস্টফুড, মঙ্গল ভালো থাকলে আপনার বড় ধরনের ইটের ভাটার আপনি মালিক কিন্তু হবেন। মঙ্গল যদি আপনার ভালো থাকে, আপনি বিশেষভাবে আপনার যদি গাড়ির ব্যবস্থা থাকে খুব ভালো কিন্তু আপনার চলবে গাড়ি। মঙ্গল এবং শুক্র এটাও কিন্তু গাড়িকে কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু করে, কারণ বর্তমানে মঙ্গল এবং শুক্র একত্রে অবস্থান করছে কর্কট রাশিতে। মঙ্গল আমাদের সাহস এবং পরাক্রমের গ্রহ। আপনার জন্মছকে মঙ্গল কেমন রয়েছে তার উপর নির্ভর করবে যে আপনার এই যে দিনগুলো উল্লেখ করে দেওয়া 24, 25, 26, 27 জুন ধনবর্ষা। কেউ কেউ কমেন্ট করছেন যে স্যার আমার ক্ষেত্রে হচ্ছে না কেন, আমি বারবার বলছি নিজস্ব ব্যক্তিগত জন্মছক দেখান। আপনার জন্মছকে কোন জায়গাটাতে সমস্যা রয়েছে, নবগ্রহের মধ্যে কোন কোন গ্রহ আপনার ডিস্টার্ব রয়েছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। আপনার ঋণে পড়ে গেছেন, বিবাহের জায়গায় সমস্যা চলছে, মামলা মকদ্দমা ব্যবসা চলছে না, কর্মক্ষেত্রে শত্রুতা, মানসিক চাপ, সন্তান অবাধ্য হয়ে গেছে, এডুকেশনের জায়গায় দাম্পত্য সুখের জায়গায় বাধা, ডিভোর্সের জায়গায় চলে যাচ্ছে, বা যাদের বিয়ে হচ্ছে না, অবশ্যই চ্যালেঞ্জ নিয়ে এবং দায়িত্বের সাথে আমি কাজ করি। ওই হচ্ছে হবে বলে কোনো কথা না, যার আমি হাত ধরি কিনা তাকে কিন্তু আমি টেনে তুলি, সবার কিন্তু আমি হাত ধরি না, আমি একটি কথা বারবার বলছি। অর্থাৎ যে প্রেডিকশানগুলো করি মাটিতে কিন্তু পড়ে না, খুব দায়িত্বের সাথে এবং খুব চ্যালেঞ্জের সাথে আমি এই কথাগুলো আপনাদেরকে জানাচ্ছি। 24, 25, 26, 27 জুন 6 রাশি হতে চলেছে ধনবর্ষা। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে। নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ আসতে চলেছে, ব্যবসার ক্ষেত্রে আপনাদের শুভ। দ্বিতীয় রাশি কর্কট রাশি। কর্কট রাশির এই মঙ্গল যেতে যেতে এই 4 দিন আপনাকে কিন্তু বিশেষ করে প্রপার্টি থেকে, সম্পত্তিগত দিক থেকে আপনাকে কিন্তু লাভ এই সময় দিবে। ভূমি ভবন বাহন সুখ কর্কট রাশিকে দিতে কিন্তু চলেছে। 3 নম্বর যে রাশির কথা বলবো সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির সম্পত্তিগত দিক থেকে লাভ, কোনো অ্যাসেট বা প্রপার্টি কেনার যোগ আপনাদের দেখা যাচ্ছে, কেরিয়ারের ক্ষেত্রে এই সময় আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ব্যবসা ক্ষেত্রে শুভ, আপনাদের সফলতা সাকসেস এবং আপনাদের উন্নতি চোখে পড়ার মতনই কিন্তু দেখা যাচ্ছে। আপনি মকর রাশির মানুষ, এই 4 দিন বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট ব্যবসা ক্ষেত্রে কিন্তু হতে চলেছে এবং অর্থনৈতিক সৌভাগ্য লাভ হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ভাগ্যভাবে মঙ্গল রাশির অধিপতি দেখুন এবং আপনার সপ্তম পতিকে নিয়ে ব্যবসার জায়গা আপনার ভালো দিবে, ভাগ্যের ক্ষেত্রে আপনাদের বৃদ্ধি দিবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ দিবে, কর্মক্ষেত্রে বড় ধরনের শুভ সূচনা আপনাদের হতে কিন্তু চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির আকস্মিক অর্থপ্রাপ্তি, আপনার শেয়ার বাজার ট্রেন্ডিং স্টক মার্কেট থেকে এই সময় আপনারা লাভ পেতে চলেছেন এবং ফাটকা থেকেও এই সময় কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিছুটা হলেও সমস্যা কিন্তু রয়েছে। অর্থাৎ মঙ্গল যাওয়ার আগে এই 4 দিন 24, 25, 26, 27 জুন এই 6 রাশির কপাল খুলতে চলেছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন।
এবং চ্যানেলটিকে আপনারা প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করুন। এবং আবারও বলছি, সমস্যা আছে, সমাধানের পথ আছে, মঙ্গলের বীজমন্ত্র আপনারা পাঠ করুন, হনুমান চল্লিশ পাঠ করুন, বিশেষভাবে লাভ পাবেন। নমস্কার।